নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড করোনা বুলেটিন। সংক্রমণের পরিমাণ দিনে দিনে কমে এলেও মৃত্যু ক্রমশ ঊর্ধ্বমুখী সারা দেশে। গত ২৪ ঘন্টায় দেশ জুড়ে করোনার বলি হয়েছেন ৪০০২ জন। দৈনিক সংক্রমণ বেশ কিছুটা কমে নেমে এসেছে ৮৪৩৩২ জনে। গত ৭০ দিনের মধ্যে সর্বনিম্ন দৈনিক সংক্রমণের সাক্ষী রইল দেশ। দৈনিক টেস্টের নিরিখে পজিটিভিটির হার টানা ১৯ দিন রয়েছে ১০ শতাংশের নিচে। গত ২৪ ঘন্টায় পজিটিভ রোগীর হার ছিল ৪.৩৯%। কেরালা, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে এখনও দৈনিক আক্রান্তের সংখ্যা রয়েছে ১০ হাজারের উপরে। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪,৮৮৩ জন মানুষ, মৃত্যু হয়েছে ৮৯ জনের। দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা হাজারের নিচে রয়েছে উত্তরপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানা, বিহারের মতো রাজ্যগুলিতে। চণ্ডীগড়, লাদাখ, লক্ষদ্বীপ, আন্দামানের মতো জায়গাগুলিতে দৈনিক সংক্রমণ নেমে এসেছে ১০০রও নিচে। কোভিশিল্ডের দুটি ডোজের মাঝে কতদিনের সময়সীমা থাকা দরকার তা নিয়ে বিতর্কের শেষ নেই। এই নিয়ে জনগণের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বিদেশে পড়তে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য এই সময়সীমা কমিয়ে আনা হবে বলে ইতিমধ্যেই জানা গেছে। বাকিদের জন্য বদলাতে পারে দুটি ডোজের মাঝে সময়সীমা। টিকার বন্টনের তৎপরতায় শেষ ৫ রাজ্যের মধ্যে রয়েছে তামিলনাড়ু। সে রাজ্যে এখনও পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন মাত্র ৯% মানুষ। উত্তরপ্রদেশ, আসাম, বিহার এবং ঝাড়খণ্ডেও টিকার বন্টনের সক্রিয়তার অভাব দেখা গেছে প্রশাসনের তরফ থেকে। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার যোশীপুর ব্লকের প্রায় ৫০% মানুষের টিকাকরণ সম্পূর্ণ। এই জায়গাগুলি থেকে এখনও পর্যন্ত কোনো সংক্রমণের খবর আসেনি করোনার প্রাদুর্ভাবের পর থেকে। জম্মুতে মোট টিকাপ্রাপ্তের সংখ্যা ৬.৫ লাখেরও বেশি।